আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর রসে সেরা মতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগা এবং এক্স ব্যাংকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছে স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা আপনার ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জেআইবিবি এম এ এফএস মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের মডিউল ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আজকে আমাদের এটি হচ্ছে চার নম্বর ক্লাস আমরা এই ক্লাসে আগের ক্লাসগুলো যারা আপনারা দেখেননি প্রথম থেকে সেই ক্লাসের লিঙ্কগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে আমরা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন তো চলেন ব্যাংকার বন্ধু আমরা যে আজকে আলোচনা করবো প্রথমেই আমাদের যে আমাদের গাইডে ছয় নম্বর প্রশ্ন আমরা এটা ধরেছি যেটা কি এখানে লিখে দেওয়া আছে আইবিবি ফোর অর্থাৎ আপনাদের টেক্সট বইয়ের চার নম্বর প্রশ্নটা আমরা আলোচনা করব যেখানে বলছে যে র্যাঙ্ক দ্য ফলোইং ফিনান্সিয়াল অ্যাসেটস ইন টার্মস অফ দেয়ার লিকুইডিটি আপনার নিচে যে ফিনান্সিয়াল অ্যাসেটগুলো রয়েছে সেগুলোকে লিকুইডিটি অনুসারে আপনাকে সাজাতে বলছে এখানে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট দেওয়ার আছে ব্যাংকার বন্ধু যেমন কয়েন্স পেপার কারেন্সি কমন স্টক ডিমান্ড ডিপোজিট লং টার্ম গভর্নমেন্ট বন্ডস লং টার্ম কর্পোরেট বন্ডস সেভিং ডিপোজিট অ্যাট ডিপোজিট ইন ইনস্টিটিউশন ট্রেজারি বিলস আর বাংলায় প্রশ্নটা কীভাবে আছে আমরা ব্যাংকার বন্ধু একটু দেখিনি যে বলছে যে নিম্নক্ত আর্থিক সম্পদকে তাদের তারল্যের পরিপ্রেক্ষিতে র্যাঙ্ক করুন তারল্যের পরিপ্রেক্ষিতে যে আর্থিক সম্পদগুলো রয়েছে সেগুলোকে কোনটা এক নম্বরে আসবে দুই নম্বরে আসবে তিন নম্বরে আসবে অর্থাৎ লিকুইডিটি অনুসারে তাহলে সবার আগে কিন্তু আপনাদের লিকুইডিটি কাকে বলে বা তারল্য কাকে বলে সেটা জানতে হবে ব্যাংকার বন্ধু লিকুইডিটি বা তারল্য বলতে আসলে একটা সম্পদের লিকুইডিটি বা তারল্য বলতে সেটাই বোঝায় যে সেই সম্পদটাকে আপনি কত দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবেন মানে খুব সহজে আপনার হাতে নগদ টাকা আপনি পাবেন যে সম্পদের মাধ্যমে কত দ্রুত সেইখানে বেশ কিছু সম্পদগুলো দিয়েছে এর মধ্যে কোনটা সবার আগে এক নম্বর হবে তারপর কোনটা দুই নম্বর হবে তিন নম্বর হবে সেটাই আপনাকে বলছে তো সবার আগে কিন্তু ব্যাংকার বন্ধু দেখেন আপনার এই যে এখানে কয়েন বা কাগজ মুদ্রা আপনার কাছে কয়েন বা যদি কারেন্সি বা টাকা যদি থাকে তো টাকা ইট সেলফি আপনার কিন্তু এই টাকা দিয়ে আপনি সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি যে কোনো জিনিস কিনতে পারছেন তাহলে এটাই কে মানে আলাদাভাবে যে আপনি নগদ অর্থে রূপান্তর করবেন এমন না এটা এমনিতেই নগদ অর্থ তাহলে এটাই সবার আগে এক নম্বরে আসবে এখানে তারপর দেওয়া আছে সাধারণ স্টক চাহিদা আমানত হ্যাঁ দীর্ঘমেয়াদী সরকার বন্ড দীর্ঘমেয়াদী কর্পোরেট বন্ড আমানত প্রস্তিশনের সঞ্চয় আমানত ট্রেজারি বিল তারপর আপনাদের কিন্তু এই ডি চাহিদা আমানত আসবে চাহিদা আমানত বলতে ডিমান্ড ডিপোজিট অর্থাৎ ডিমান্ড ডিপোজিট বলতে কী ওই যে ব্যাঙ্কে যে আমার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে আপনারা যে আমার চেক ইস্যু করেন তাহলে এই চেকটা থাকলে কিন্তু এই চেকের মাধ্যমে আমি পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক থেকে টাকাটা তুলে নিতে পারছি তাহলে খুব সহজেই নগদ অর্থে রূপান্তর করতে পারছি অথবা আমার যদি কার্ড থাকে এই চাই ডিমান্ড ডিপোজিটের বিপরীতে তাহলে এটিএম কার্ডের মাধ্যমে আমি কিন্তু এটিএম বুথ থেকে ডেবিট কার্ডের মাধ্যমে খুব দ্রুত নগদ অর্থে এটা রূপান্তর করতে পারছি তাহলে এটাই র্যাঙ্কিংয়ে দুই নম্বর আসবে এরমভাবে এগুলোকে আপনার র্যাঙ্কিং করতে বলছে চলেন আমরা একটু র্যাঙ্কিংগুলো দেখি যে আমরা কিভাবে কোনটাকে সাজাইছি তো এই যেমন দেখেন প্রথমেই এক নম্বরে হচ্ছে কয়েন্স অ্যান্ড পেপার কারেন্সি তারপর দুই নম্বরে আমরা বলতেছি ডিমান্ড ডিপোজিট তিন নম্বরে বলতেছি আমরা সেভিং ডিপোজিটটা ওই যে আমরা প্রতি মাসে কিছু ব্যাংকে আমরা সেভিংস রাখি না প্রতি মাসে মাসে তো তাহলে এই সেভিংস ডিপোজিটটাও তো আমি চাইলে যে কোনো সময় ভেঙে সেখান থেকে কিন্তু নগদ টাকায় কনভার্ট করতে পারবো ইজিলি এরপর আমরা বলতেছি ট্রেজারি বিল ট্রেজারি বিল বলতে ওই যে গভর্নমেন্টের যে ট্রেজারি বন্ড আছে সেই বন্ডগুলো যখন আমরা কিনি বাংলাদেশ ব্যাংক যে ছাড়ে সেই বন্ডগুলোকে কিন্তু একটা ম্যাথ থাকে তিন মাস বা চার মাস তো এই ট্রেজারি বিলগুলোকে কিন্তু একটা সময় পর আমরা নগদ অর্থে রূপান্তর করতে পারি কিন্তু এইগুলো আমার কাছে এখনই যে টাকা রয়েছে বা ব্যাংকের যে আমি ডেবিট কার্ডের মাধ্যমে বা ডিমান্ড ডিপোজিটের মাধ্যমে যত দ্রুত নগদ টাকা আমি পাই তো আমার ট্রেজারি বিলের কিন্তু আমি সঙ্গে সঙ্গে টাকাটা পাই না এটা যদি তিন মাস থাকে তাহলে তিন মাস পরে আমার একটা ম্যাদ থাকে এই ট্রেজারি বিলের তিন মাসের আগে কিন্তু আমি ভাঙতে পারবো না তিন মাস পরে আমাকে কিন্তু ভাঙতে হবে তাহলে এটা খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যাচ্ছে না তারপর আমরা বলতেছি কমন স্টক আমাদের কমন স্টক যদি থাকে তাহলে এই শেয়ারও আমরা চাইলেই সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রি করতে পারি না এর প্রসিডিওর আছে তারপর লং টার্ম গভর্নমেন্ট বন্ডস লং টার্ম কর্পোরেট বন্ডস সরকারের যে বন্ডগুলো তো এইটাই আপনার মানে লিকুইডিটি অনুসারে কে ফার্স্ট সেকেন্ড থার্ডে আস সেটাই আপনাকে বাসাই করতে বলছে তো এই প্রশ্ন অনুসারে আমরা এটাকে দেখালাম ব্যাংকার বন্ধু এরপর চলেন ব্যাংকার বন্ধু আমাদের সাত নম্বর প্রশ্নটা হোয়ট ইফেক্ট ডাস ইনফ্লেশান হ্যাভ অন দ্য ইউজ অফ মানি ইনফ্লেশনের কী ইফেক্ট রয়েছে অ্যাজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ এই স্ট্যান্ডার্ড ফর ডেফার্ড পেমেন্টস অ্যান্ড এ স্টোর অফ ভ্যালু আমাদের আই বিবির টেক্সট বুকের পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু আমাদের গাইডবে এটা সাত নম্বরে আমরা ধরেছি অর্থাৎ আপনার যে অর্থের আমরা জানি যে বিভিন্ন ধরনের ফাংশানগুলো রয়েছে এই ফাংশানগুলোর উপর এই মুদ্রাস্ফীতির প্রভাবগুলো কী আমরা যদি বাংলায় বলি মুদ্রাস্ফীতি হিসাবে একক বা মূল্যের পরিমাপের একক বিনিময়ের একক বিলম্বিত অর্থ প্রদান বা মূল্যের সংরক্ষকের মাধ্যম হিসেবে অর্থ ব্যবহারের উপর কী প্রভাব বলে সোজা কথায় মুদ্রাস্ফীতির তো একটা ইফেক্ট রয়েছে তো এই মুদ্রাস্ফীতির ইফেক্টগুলো মানির যে বিভিন্ন ধরনের ফাংশানগুলো আমরা পড়ে আসছি এই মানির ফাংশানের উপর কোনো ইফেক্ট ফেলে কি তো চলেন আমরা দেখি একটা একটা করে আলোচনা করে যাই তো আমরা প্রথমেই যেটা বলতেছি মুদ্রাস্ফীতির প্রভাব হিসাবে একক বা মূল্যের পরিমাপক ইফেক্ট অফ ইনফ্লেশান ইউনিট অফ অ্যাকাউন্ট এই আমাদের যে ইউনিট অফ অ্যাকাউন্টের উপর ইনফ্লেশনের কোনো প্রভাব রয়েছে কি না অবশ্যই রয়েছে ব্যাংকার বন্ধু এই মুদ্রাস্ফীতির কারণে কিন্তু আমাদের ইউনিট অফ অ্যাকাউন্ট সরাসরি তুলনা করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় ব্যাপারটা এরকম চিন্তা করেন আপনি পাঁচ বছর আগে বা দশ বছর আগে একটা চকলেট কিনছেন চকলেটের মূল্য হচ্ছে হলো দশ বছর আগে পাঁচ টাকা এখন সেই চকলেটের মূল্য দশ বছর পর মুদ্রাস্ফীতির কারণে বিশ টাকা হয়ে গেছে এখন এই চকলেট একই চকলেট রয়েছে কিন্তু মুদ্রাস্ফীতির কারণে পাঁচ টাকা এবং বিশ টাকা এখন আপনি যদি মুদ্রাস্ফীতি বিবেচনা না করে সরাসরি তুলনা করেন তাহলে কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে তাহলে মুদ্রাস্ফীতির প্রভাব রয়েছে ব্যাংকার বন্ধু ইউনিট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে তো এগুলোই আমরা বলেছি একটু আপনারা দেখে নেবেন আমাদের পয়েন্টে আমরা আর আলোচনা ওইখানে না করলাম মুদ্রাস্ফীতির প্রভাব বিনিময়ের মাধ্যম ইফেক্ট অফ ইনফ্লেশান মিডিয়াম অফ এক্সচেঞ্জ আমরা জানি যে টাকা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয় তো বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রাস্ফীতি কোনো প্রভাব ফেলে নাকি ব্যাঙ্গার বন্ধু বিনিময়ের মাধ্যমে কোনো ধরনের প্রভাব ফেলে না কারণ আপনি জানেন যে দশ বছর আগে আপনি ওই বিনিময়ের মাধ্যম হিসেবে টাকাকে ব্যবহার করছেন পাঁচ বছর হোক সাত বছর পর হোক এখনও কিন্তু আপনি বিনিময়ের মাধ্যম হিসেবেই সেটা ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপ্টেড তাহলে এমন না যে ইনফ্লেশন আসার কারণে আপনি এটা ব্যবহার করতে পারবেন না তাহলে বিনিময়ের মাধ্যমে কোনো ধরনের ইফেক্ট ফেলে না ব্যাংকার বন্ধু ইন তো এটাই আমরা বাংলায় লিখেছি সেটা দেখে নেবেন তারপর মুদ্রাস্ফীতির প্রভাব বিলম্বিত অর্থ প্রদানের মান ইফেক্ট অফ ইনফ্লেশন স্ট্যান্ডার্ড ফর ডেফার্ট পেমেন্ট ডেফার্ট পেমেন্টের ক্ষেত্রে ডেফার্ট পেমেন্ট মানে আমরা কী শিখছিলাম ব্যাংকার বন্ধু যে আজকের পেমেন্টটা আজকে না দিয়ে ভবিষ্যতে পেমেন্ট করা আর কি ভবিষ্যতে পরিশোধ করা যে কোনো কিছু তো তাহলে ভবিষ্যতে যখন আমি পরিশোধ করব তখন ইনফ্লেশান কোনো ইফেক্ট ফেলবে কিনা অবশ্যই ব্যাংকার বন্ধু ইনফ্লেশান ইফেক্ট ফেলবে আর ধরে নেন যে আমি কারো কাছ থেকে আমি কাউকে আমার কোনো বন্ধুকে যদি এক টাকা ধার দেই তো সে যদি আমাকে ছয় মাস পরে এই টাকাটা ব্যাক করে এবং তখন যদি ইনফ্লেশান অনেক বেড়ে যায় তাহলে কিন্তু আমি যে টাকাটা দিয়েছি এখন যদি সে আমাকে এক হাজার টাকা ব্যাক করে তাহলে কিন্তু আমার টাকার মানটা কমে যাবে অর্থাৎ পার্চেসিং পাওয়ার কিন্তু কমবে আর কি এরপর দেখেন ব্যাংকার বন্ধু আমরা এটাই বলছি মুদ্রাস্ফীতি বিলম্বিত অর্থ প্রদানের জন্য একটি সমস্যা হতে পারে কারণ ভবিষ্যতে ফেরত পাওয়ার অর্থ ক্রয় ক্ষমতা ঋণ প্রদানের সময় তুলনায় কম হবে এটাই আমরা উদাহরণের সাহায্যে আলোচনা করছি ব্যাংকার বন্ধু আমরা এই স্লাইড এবং এই আমাদের নোট দুটোই আমাদের লিঙ্কে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা দেখে নেবেন মুখস্থ করে ফেলবেন খুব সহজেই পারবেন আমাদের ভিডিওর সাথে সাথে আপনারা নোটটা প্রিন্ট আউট করে নেবেন তাহলে আপনাদের মুখস্থ করতে খুব ইজি হয়ে যাবে তো ব্যাংকার বন্ধু এখানেই বলছে তারপর কী মুদ্রাস্ফীতির প্রভাব মূল্যের সংরক্ষক ইফেক্ট অফ ইনফ্লেশান স্টোর অফ ভ্যালু আমরা এর আগেই পড়েছিলাম যে কে আমরা স্টোর করে রাখতে পারি তো এই মানিটার যে ভ্যালুটা স্টোর করে থাকে এর উপর কোনো প্রভাব পড়ে নাকি এর উপরও অবশ্যই প্রভাব পড়ে ব্যাঙ্কার বন্ধু যদি ইনফ্লেশনের কারণে কি হয় যে অর্থের পারচেজিং পাওয়ারটা কমে যায় অর্থাৎ আজকে একশো টাকা দিয়ে আমি যদি আজকে মনে করেন যে পাঁচশো টাকা দিয়ে এক কেজি মাংস কিনছি তাহলে কিন্তু আজ থেকে পাঁচ বছর পর সে পাঁচশো টাকাতে কিনতে পারবো না বা ছয় মাস পরও কিন্তু আমি যে কোনো জিনিস এই মুদ্রাস্ফীতির কারণে সেই সেম অ্যামাউন্ট জিনিস নাও কিনতে পারতে পারি তাহলে আমার কি পারচেজিং পাওয়ারটা কমে যায় আমার তার মানে যে আমার ভ্যালুটা সেই ভ্যালুটা কমে যাচ্ছে সেটাই আমরা বলছি ব্যাংকার বন্ধু এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা একটু তো ব্যাংকার বন্ধু এই ছিল আমাদের আজকের ক্লাস আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ আমাদের ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রু থ্রি সিক্স সেটিও ফলো করতে পারেন অথবা আমরা ইউটিউবে আছে স্টাডি গ্রু থ্রি সিক্স তো আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি খোদা